বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা এই করোনা পরিস্থিতির মধ্যেই যে যেখানে আছো, যেইভাবে আছো, যে পরিস্থিতির মধ্যে আছো, ভালো আছো, আর ভালো থাকো এই প্রত্যাশাই রাখবো। আর এই করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এই শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও যাতে তোমরা পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত থাকতে পারো, সেই জন্যই আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। সরস্বতী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে গণিত বিষয়ের ফলাফলনি 4.3 অর্থাৎ বীজগণিত রাশির বিয়োগ কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে তোমাদের সাথে থাকব, এবং তোমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করবে যে কীভাবে বীজগণিত রাশির বিয়োগ নির্ণয় করা যায়, সেটি আমি তোমাদেরকে দেখাবো। পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আমি যুক্ত ছিলাম যে বীজগণিত রাশির যোগ, যে যোগ কীভাবে করতে হয়। আজকে আমি তোমাদের সাথে থাকবো, বিয়োগ নিয়ে আলোচনা করব যে বীজগণিত রাশির কীভাবে বিয়োগ করা যায়। তাহলে চলো আমরা আজকে বিয়োগটা দেখি যে কীভাবে করতে হয়, এবং সেখান থেকে তোমরা বুঝে নেবে যে কীভাবে বিয়োগ নির্ণয় করা যায়। তাহলে দেখো, আমি এখানে একটা অঙ্ক লিখেছি যে 3a + 2b + c থেকে 5a + 4b - 2c বিয়োগ করার জন্য। তাহলে চলো আমরা যে কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। তাহলে আমরা একটু লিখে নেব যে সদৃশ পদগুলিকে নিচে নিচে সাজিয়ে পাই, কারণ যদি এলোমেলো থাকে তাহলে আমাদের সাজায় নিতে হবে। তাহলে আমরা আগে থেকেই শিখে নিই যে সদৃশ পদগুলো সাজিয়ে পাই। তাহলে আমরা কি লিখে নিলাম যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে চলো আমরা নেই, সেখানে কত আছে 3a + 2b + c। তাহলে এবার আবার চলে আসো, আমি যদি সাজিয়ে নিই এর বরাবরই লিখব 5a + 4b - 2c। আমরা লিখে নিলাম, এখন চলো আমরা একটু কীভাবে করবো সেটি এখন আলোচনার বিষয়। আমরা যখন যোগ ছিল যেভাবে ছিল আমরা সেভাবেই করেছি, আর বিয়োগের ক্ষেত্রে আমরা যখন করব যে দ্বিতীয় রাশি যেটা থাকবে বা সর্বশেষ যে রাশিটা থাকবে ওই রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাসের চিহ্ন থাকলে হয়ে যাবে মাইনাসের চিহ্ন, মাইনাসের থাকলে হয়ে যাবে প্লাসের চিহ্ন। তাহলে চলো আমরা যে চিহ্নগুলো পরিবর্তন করে নিই, এখানে আছে প্লাসের তাহলে এটা কি হয়ে যাবে এখানে মাইনাসের, এখানে আছে প্লাসের হয়ে যাবে কি মাইনাসের, এখানে আছে মাইনাসের এখানে হয়ে যাবে প্লাসের। এইভাবে তোমরা যখন বীজগণিত রাশির বিয়োগ ফল নির্ণয় করবে তখন তোমরা কি করবে যে চিহ্নগুলো পরিবর্তন করে নেবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই চিহ্নগুলো পরিবর্তন করে আমাদেরকে বীজগণিত রাশির বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করে নিলাম। তাহলে চলো আমরা যদি এখন বিয়োগে চলে যাই, এখানে আমি আগে বলেছিলাম তোমাদের পূর্ববর্তী ক্লাসে যে বীজগণিত রাশির যোগ এবং বিয়োগ যাই বলা থাকুক, একই রকম চিহ্ন হলে সংখ্যাগুলো যোগ করতে হবে, আর দুই রকম চিহ্ন হলে কি করতে হবে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে দেখো আমার এখানে আছে প্লাসের 3টা, মাইনাসের কটা 5টা, অর্থাৎ 5 থেকে আমার 3 বাদ দিয়ে দিতে হবে, যেটা বড় সেটা আমার রাখতে হবে। তাহলে বড় কোনটা, মাইনাসেরটা বড়, তাহলে আমি মাইনাস নিয়ে নিলাম। তাহলে 3 চলে গেলে কত থাকবে এখানে 2a। আবার আসো, এখানে আমার প্লাসের আছে 2b, মাইনাসের আছে 4b, তাহলে বড় কোনটা, মাইনাসেরটা বড়, তাহলে আমি মাইনাসের চিহ্ন দিব, অর্থাৎ যেই সংখ্যা বড় হবে তার চিহ্ন আমাদেরকে দিতে হবে। তাহলে যদি এখানে 2 চলে যায় তাহলে কত থাকবে 2b, অর্থাৎ তোমরা ক্লাস পঞ্চম শ্রেণীতে করেছিলে পাটিগণিত, এখন বীজগণিতের বিষয়বস্তু তোমাদের কাছে একটু বলতে হতে কষ্ট হতে পারে, সেই জন্য তোমরা বলার সময় বলতেও পারবে যে এখানে 4টা আছে এখানে 2টা আছে, তো 4টা থেকে 2টা বাদ, যখন তুমি শিখে ফেলবে আসা তখনই বুঝতে পারবে যে 4b থেকে প্লাসের 2b বাদ দিতে হবে, তাই না? তাহলে আমার এখানে রয়ে গেলো মাইনাসের 2b। আবার দেখো এখানে আমার আছে প্লাসের 1টা c, আবার এইখানেও কি হয়ে গেছে মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাসের 2টা c, তাহলে দুটোটাই কি আছে প্লাস আর আছে। আমি কিন্তু বলেছিলাম যে একই রকম চিহ্ন হলে সংখ্যা যোগ হবে, তাহলে আমার এখানে কটা 2টা 3, অর্থাৎ প্লাস এ 3c। তাহলে আমরা কি পেয়ে গেলাম, মাইনাসের 2a - 2b + 3c আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে বীজগণিত রাশির বিয়োগফল নির্ণয় করতে হয়। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে সুতরাং নিম্ন বিয়োগফল
2a minus 2b plus 3c আমরা পেয়ে গেলাম এখানে যে নিম্ন বিগফল কত minus 2a minus 2b plus 3c আমরা পেয়ে গেলাম তাহলে আমরা যে কিভাবে বীজগণিত রাশি বিগফল নির্ণয় করতে সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বিগফল নির্ণয় করতে হয় তাহলে আবার আমি বলছি তোমরা একটু খেয়াল করো আমার ছিল রাশিটাকে এখানে যে 3a plus 2b plus c থেকে 5a plus 4b minus 2c বিয়োগ করতে হবে তাহলে আমি এখানে কি লিখেছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই আমরা লিখে নিলাম তাহলে আমার রাশিটা কত 3a plus 2b plus c এখন আবার কি নিয়ে নিলাম এখান থেকে আমি যে 5a plus 4b minus 2c যখন আমি বিগফল নির্ণয় করব তখন কি বলেছিলাম যে চিহ্নগুলো একটু পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে আমি এখানে ছিল 5a প্লাস এর এখানে আমি কি প্লাসটারে মাইনাস করে নিলাম প্লাসের 4b ছিল হয়ে গেল মাইনাসে আবার ছিল মাইনাসের হয়ে গেল এখানে প্লাসের অর্থাৎ চিহ্নগুলো কি হবে পরিবর্তন হয়ে যাবে এখন আমি যখন বিয়োগফলে যাচ্ছি তখন দেখতে হবে যেই সংখ্যা বড় থাকবে ওই সংখ্যার চিহ্নই বসাতে হবে আর ছোটটা কি করতে হবে বাদ দিতে হবে একই রকম চিহ্ন হলে সংখ্যাগুলো আমি যোগ করব কিন্তু দুই রকম চিহ্ন হলে আমি কি করব বড়টা থেকে ছোটটা বাদ দিব এই সংখ্যা বড় হবে তার চিহ্ন বলবে তাহলে এখানে মাইনাসের 5a আছে তাহলে প্লাসের 3a বাদ দিলে থাকবে মাইনাসের 2a আবার এখানে কি আছে মাইনাসের 4b প্লাসের আছে 2b তাহলে আমি যদি বাদ দিই তাহলে কত থাকবে এখানে মাইনাসের 2b আবার দেখো এখানে প্লাসের 2c প্লাসের 3 অর্থাৎ দুইটা একটা করে হয়ে গেল তিনটা তাহলে আমি পেয়ে গেলাম যে সুতরাং নিম্ন বিয়োগফল মাইনাসের 2a মাইনাসের 2b প্লাস 3c তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করব যে তোমরা যে বিয়োগফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই বিষয়বস্তুগুলো আবার বাসায় দেখবে তোমরা যেন খুব সহজেই বুঝতে পারো তাহলে আমাদের এই ছিল বিষয়বস্তু আলোচনা আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় বইগুলো দেখবে যেন তোমরা বুঝতে পারো এবং পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে আবার এগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করব তাহলে আজকের মতো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ।